তুমি দেখবে এই যে তোমার আজকে বিয়েটা হচ্ছে না, এরপর তুমি কোনোদিন বরের নামে কমপ্লেন করবে না। তোমার কমপ্লেনের চোটকে আমি তো অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। কত কমপ্লেন করতে তুমি তোমার বরের নামে বলো তুমি। তোমাকে যে দেখলাম আমি, তোমাকে যখন দেখলাম তখন মনে হলো তুমি আছো, কিন্তু তুমি তো নেই। মনে হলো সব আগের মতো আছে, কিন্তু কিচ্ছু নেই। সবকিছু এমন গন্ডগোল করে দিয়ে চলে গেলে কেন ড্যাডি, কেন চলে গেলে? আমি যে বলতে পারছি না, কিছুতেই তোমাকে বলতে পারছি না, আর তোমাকে ছাড়া আমি থাকতেও পারছি না, একদম থাকতে পারছি না। তুমি কি বুঝতে পারো না ড্যাডি? ও ড্যাডি, তুমি কি বুঝতে পারো না? আমার উপর রাগ করতেই পারো, তুমি খারাপ থাকলে আমি কিন্তু ভালো থাকি না, কিছুতেই কথাটা বুঝতে চাও না তুমি। এই তোমার কি মনে হয় বলো তো, তুমি তুমি যদি তোমার মায়ের কাছে থাকতে তাহলে কি এখানকার থেকে ভালো থাকতে? আমি কিছু জানি না, আমার শুধু এখানে থাকতে আর ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, পারছি না আমি এখানে থাকতে, তাই আমি ওখানে চলে যেতে চেয়েছিলাম। কিন্তু আমার তো তোমার সাথে কোনো লড়াই নেই গুনু, আমি তো তোমায় ভালোবাসি, আই লাভ ইউ গুনু। এবং আমার ধারণা এই পৃথিবীতে তোমার ড্যাডি ছাড়া কেউ তোমাকে আমার মতো ভালোবাসতে পারত না। আমি তোমায় খুব ভালোবেসেছি, আমি সত্যিই তোমার ভালো চাই। আন্দাজ করেছি যে তুমি এই পুরো বিষয়টায় আমার উপর রেগে গেছো, তোমার জায়গা থেকে হয়তো তুমি জাস্টিফাইড, কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমরা সবাই চেয়েছিলাম যে যাতে তুমি আমাদের ছেড়ে না চলে যাও, বেবিটাকে আমাদের থেকে দূরে না নিয়ে চলে যাও, এই উদ্দেশ্যেই তোমাকে আটকে রাখবার জন্যই কথাটা তোমায় জানাইনি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে বাধ্য হচ্ছে যে তোমার যদি মনে হয় যে তুমি তোমার মায়ের কাছে গেলে বেটার থাকতে পারো বা ওকে বেটার রাখতে পারো, তাহলে এটা তোমার ডিসিশন, আমি আমার কোনো আপত্তি নেই, আমি ব্যবস্থা করে দেবো তোমার যাওয়ার। হ্যাঁ, আমি তো চলে গেলে তোমার ভালোই হয়, তুমি তো খুশিই হবে। তুমি চলে গেলে আমি খুশি হই না, এটা তুমি খুব ভালো করে জানো, এতটুকু বোঝার মতো বুদ্ধি তোমার আছে। কিন্তু তুমি চলে গেলে যদি তুমি খুশি হও গুনগুন, তাহলে সেটা আমার সাথে শেয়ার কর, তাহলে আমি তোমার চলে যাওয়ার বন্দোবস্ত করে দেবো। বলো তুমি কবে যেতে চাও? কি করে আর তুমি ব্যবস্থা করবে? আমি তো পাসপোর্টটাই খুঁজে পাচ্ছি না, কি জানি কোথায় গেল, পুলিশে ডায়েরি করেছি তবুও কিছু হয়নি তোমার পাসপোর্টের। তার মানে? তোমার পাসপোর্ট রূপাঞ্জন ওটাকে চুরি করেছিল। চুরি করা শব্দটা আমি ব্যবহার করবো না,
লুকিয়েছিল, তার জন্য তুমি ওর নামে ডায়েরি করতে পারো, কারণ এটা অন্যায়। আর যদি এটা অন্যায় হয় তাহলে আমরাও এটার সাথে জড়িত ছিলাম, আমাদের নামেও ডায়েরি করতে পারো। কিন্তু একটা কথা শুনে নাও, তুমি এরকম এই বাড়িতে থাকবে আর মনে মনে এরকম কষ্ট পাবে, মাঝরাতে উঠে কাঁদবে, সহ্য করতে পারছি না তো, নিশ্চয়ই কিছু একটা সমস্যা হচ্ছে তোমার। কি তুমি কোনো স্বপ্ন টপ্ন দেখছিলে ড্যাডির? পাসপোর্টের কথাটা আমাকে আগে বলনি কেন? বলিনি তার কারণ আমরা চাইনি যে তুমি এখান থেকে চলে যাও। আমি তো চাইনি, বাড়ির লোকও চায়নি, কারণ ওরা সবাই তোমাকে ভালোবাসে। স্বভাবতই সবাই ধরে রাখতে চেয়েছিল তোমায়, ধরে রাখার জন্যই পাসপোর্টটা লোকানো হয়েছিল, অন্য কোনো কারণ নেই। তার মানে মা ঠিকই বলেছিল, মা তার মানে ভুল কিছু বলেনি। বলতে পারো, এক্ষেত্রে হয়তো তোমার মা ঠিক বলেছিলেন, হয়তো ইনফরমেশনটা ঠিক ছিল না, কিন্তু ঘটনাটা মিলে গেছে। আমরা কেউ থাকতে পারতাম না গুনগুন তোমাকে ছাড়া, তাই তোমায় আটকে রাখার চেষ্টা করেছিলাম। এখন যদি এরকমই তোমার মনে হয় যে তুমি সত্যি সত্যি এখান থেকে চলে গেলে তোমার ভালো হবে, ভালো থাকবে, কাজকর্মের মধ্যে ঢুকবে, এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে কাটিয়ে উঠতে পারবে, তাহলে তো কিছু বলার থাকে না, বলো, তাহলে মেনে নিতে হবে। যদি এটা করলে তুমি তোমার ড্যাডির মানে এই ফেজটা থেকে বেরিয়ে আসতে পারো, তাহলে ব্যবস্থা করে দেবো, যেরকমটা বলবে সেরকমটা হবে। কিন্তু আমি এখন একা একা কি করে যাব? বেবিকে নিয়ে অতটা দূর একা একা কি করে যাব আমি এখন? না, দরকার হলে কেউ তোমায় পৌঁছে দেবে। কেউ মানে? না, আমি গেলে তো তোমার মা একদমই পছন্দ করবেন না, ওনার খুব খারাপই লাগবে আমার ধারণা। তবু যদি তুমি বলো পৌঁছে দিতে, তাহলে পৌঁছে দিয়ে আসবো, সেটা অসুবিধা নেই। তুমি আমেরিকা যাবে? তোমাকে তো কতবার সেমিনারের জন্য ডেকেও ছিল, আমরাও বলেছিলাম যেতে, তুমি তো যাওনি। হ্যাঁ, যাইনি, কারণ অকারণে আমার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, এখনো নেই, কারণ পড়লে তো যেতে হবে। তাছাড়া যদি তোমায় যেতেই হয়, সত্যি তো তুমি একা ওকে নিয়ে এতদূর কি করে ট্রাভেল করবে, সেটা তো সম্ভব না। আমি চলে যাব। ঠিক, আজ আমি তোমায় সম্মতি দিলাম, মন থেকেই দিলাম। তোমার ইন্টেনশনটা কি বলতো? কিসের ইন্টেনশন? না মানে সাডেনলি এত উদার হয়ে গেলে, তো ভালোভাবে আমার সাথে কথা বলছো, তার মানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে তোমার। এতে আমার কি উদ্দেশ্য থাকবে? কোন কি উদ্দেশ্য থাকতে পারে? না মানে এটাও তো হতে পারে যে আমি চলে গেলে তোমার পথের কাঁটাটা দূর হয়ে যাবে। বাহ, তুমি এখন হঠাৎ করে আমার পথের কাঁটা হয়ে গেলে? হ্যাঁ সেই তো, আমি তো তোমার জীবনের ফুল নই। এসব কথা বলো না তো, তুমি ফুল নাকি এটা তোমায় বুঝতে হবে না। আমি বুঝতেও চাই না। হ্যাঁ, বোঝার দরকারও নেই, সবকিছু বুঝে কি লাভ বলো? কথা বাড়ালি কথা বাড়বে, তুমি কি চাও সেটা বলো। আমি আর কি চাইবো? কি চাইবে মানে তুমি থাকবে না যাবে, এটা তো তোমায় বলতে হবে। আচ্ছা, মায়ের কাছে গেলে কি আমার ভালো লাগবে? আমার সাথে তো মায়ের কোনো ম্যাচই নেই, মা ডান দিক বললে আমি সেটাকে বাবা বা দিক বউ বলি, আমার সাথে মায়ের তো সারাদিন ঝামেলাই লেগে থাকবে, কি করে ভালো থাকবো আমি ওখানে? না, এই বিষয়ে তো আমি তোমায়
হেল্প করতে পারবো, মানে কিছু বলতে পারবো না। আমি তোমাকে হেল্প করতে চাই, এটা ঠিক। তুমি যদি মনে করো যে ওটাতেই তোমার হেল্প হবে, তাহলে আমি হেল্প করব। আর তারপরেও যদি তোমার মনে হয় যে তোমার ওখানে গিয়ে ভালো লাগছে না, দেখো না, তখন তুমি ফিরে আসবে না।